আমরা মহাবিশ্বের এমন এক দেশে বাস করতেছি, ঠিক আছে? মানে দেশটার মানুষগুলো এমন হয়েছে যে যারা পাইতাছে তার ইচ্ছে মতো ছায়া খাইতেছে, ছায়া খাক আজ বলেন যে ওই জোর করে হোক খাইতেছে, ঠিক আছে? কিন্তু যে পাইতেছে না সে কিছুই পাইতেছে না, বিষয়টা এমন দাঁড়াইলো। আমি ট্রেন দিয়ে আসতেছিলাম, এক জায়গা থেকে ট্রেন দিয়ে আসতেছিলাম, আসার পথে দেখলাম এক হিজড়া ট্রেনে উঠছে। হিজড়া ট্রেনে উইটা সে সবার কাছ থেকে মনে করেন যে 10 টাকা 20 টাকা করে প্রতিজনের কাছ থেকে জোর করে নিতেছে, মানে বলতেছে যে না দেশ যে মেয়েদের সামনে মহিলাদের সামনে কাপড় খুলে ফেলাম, এই করে ফেলাম সেই করে ফেলাম, টাকা দিই জোর করে আসে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, 10 টাকা 20 টাকা নিচ্ছে। অথচ কিছুক্ষণ পরেই দেখলাম ওই বগিতে একজন অন্ধ লোক উঠলো, প্রতিবন্ধী, সে বলতেছে যে ভাইজান আমাদের আমার কিছু টাকা দেন, আমি 4-5টা ভাত খাবো, ঠিক আছে, 4টা ভাত খাবো, আমার একটু সাহায্য সহযোগিতা করেন, অন্ধ লোক প্রতিবন্ধী। কিন্তু দেখলাম ওই বগিতে একজন লোক ছাড়া বা দুইজন লোক সর্বোচ্চ গেলে কেউ আর তার টাকা দিল না, সাহায্য করলো না। অথচ একটু আগে কিন্তু একজন হিজলা এসে সবার কাছে জোরপূর্বক 10 টাকা 20 টাকা করে তুলে নিতেছে। তো আমাদের সমাজটা এই পথে এসে দাঁড়াইছে, মানে জোরাজোরি করে এখন মানুষের কাছে যে যেরকম খাইতে পারতেছে নিতে পারতেছে, জোরাজোরি করে জোর করে বা ওষুধ খাটাইয়া। অথচ একজন মানুষ সহজ দিতে চায়, ঠিক আছে, মানে জোরাজোরি না করিয়া একজন মানুষ সহজ দিতে চাইছে, অথচ আমরা তারা দিই না, কারণ সে জোর করতে পারতেছে না, তাই আমরা তার দিতেছি না। সে আমাদেরকে খুশি মতো করতে পারছে না, ভাই দেন সাহায্য করে সহযোগিতা করেন এরকম বলতে পারতেছে না, বিধায় আমরা তাদেরকে দিই না। অথচ যারা জোরাজোরি করতে জানে তাদেরকে ঠিকই দিতেছি, কসুর খাটিয়ে তারা আমাদের কাছে নিয়ে নিতেছে, দেশটা এই পর্যায়ে এসে দাঁড়াইছে। কি আর বলবো দেশের কথা, দেশের মানুষের মন বিবেক মন মানুষের কথা কিচ্ছু নাই, যে যারা পারতেছে এবং জোরাজোরি করে খাইয়া চলতেছে, এরকম হয়ে গেছে এখন দেশের নিয়ম সিস্টেম, এগুলো হয়ে গেছে।